আমার কাছে মনে হয় যে আমি আসলে জানি না আমি কিছু বলতে পারবো কি না, কারণ আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমি লাস্ট 8 ইয়ার্স আসলে বাংলা চলচ্চিত্রে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, এবং তার আগে আমি নিউজ প্রেজেন্টেশনে ছিলাম। এই অল্প সময় আমি আমার প্রিয় মানুষদের বা প্রিয় দর্শকদের ভালোবাসায় বেশ কিছু অ্যাওয়ার্ড আমার আসলে অর্জনে এসেছে, কিন্তু আজকের এই সময়টা আমার জন্য মনে হয় যে আসলে আমার অন্যরকম একটা অ্যাচিভমেন্ট। সো আমি সেই জায়গা থেকে বলবো যে যারা এখানে আয়োজক আছেন, এই চমৎকার এই সন্ধ্যাটি বা চমৎকার অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদেরকে এভাবে সময় দিয়েছেন আমাদের জীবন্ত কিংবদন্তি সুপারস্টার রুনা ম্যাম। আপনি এত ব্যস্ততার মাঝেও এসে আমাদেরকে বা আমাদের মায়েদেরকে সম্মানিত করেছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ অভি ভাই, অভি মনুদ্দিন ভাই, আপনার কাছ থেকে আমরা সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট সব আইডিয়া পেয়ে থাকি। আপনি জানেন কিভাবে সম্মান দিতে হয় মানুষকে, এবং আপনি মায়েদের জন্য যে আয়োজনটা করেছেন এটা আসলে আমার মনে হয় লাইফ টাইম মনে থাকবে। আর আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি বলবো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যেটা হয়তো কখনো বলা হয় না, বাট আজকে আমি আমার জীবদ্দশায় এটা দেখে যেতে পেরেছি যে আমি আই এম গেটিং ইমোশনাল, বাট আমি বেঁচে থাকতে আমি দেখে যেতে পেরেছি যে আমার মাকে আমি সম্মান দিয়ে যেতে পেরেছি। এবং আসলে আমার মা অনেক অসুস্থ, উনি হচ্ছেন আমার অক্সিজেন। আমি কখনো ভাবতে পারি না যে আমি থাকা অবস্থা আমার মা নেই। সো এটা আমার জন্য, আমি কখনো চিন্তা করলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। আমরা হয়তো বা কাজ করি, ব্যস্ত থাকি, আমাদের অনেক স্ট্রাগল থাকে লাইফে, হয়তো মাকে আমরা খুব সময় করে একটু বলতেও পারি না যে আম্মু কেমন আছো, বা সেই সময় দেওয়াটা হয়তো অনেক ভালোবাসি, মিস করি। কিন্তু তাকে স্পেশালি কোনো একটা কিছুতে, যে অনেক একটা আছে না যে আমরা উইকলি হয়তো একটা দুটো দিন আমরা শুধু মায়ের জন্যই স্পেন্ড করা, সেটা হয়তো হয় না জীবনের প্র্যাকটিক্যাল সিচুয়েশন থেকে। তবে আমি বলবো না যে আমার চলচ্চিত্রের পিছনে, আসলে আমার পরিবারের এটা অনেকেই জানে যে কোনো সাপোর্ট ছিল না কখনোই, তারা কখনোই চায়নি আমি চলচ্চিত্রে কাজ করি। এটা আসলে আমরা ছোটোবেলা থেকেই, আমরা ভাই বোনদেরকে, আমাদের সবাইকে এই কালচারাল মাইন্ডেই বড় করা হয়েছে। আমরা নাচ শিখেছি, গান শিখেছি, কিন্তু ফিল্মের জায়গাটাতে আসলে সেটা হয়তো একটা কনজারভেটিভ মাইন্ড থেকেই হয়েছে যে কেউ চায়নি। বাট যখন আমি সংবাদ উপস্থাপনা থেকে আমি আসি, আমাকে যখন আমার যিনি ডিরেক্টর প্রডিউসার যারা ছিলেন তারা বাসায় এসে আম্মু আব্বুকে একটু কনভিন্স করে যে ওটাই লাস্ট বা ফার্স্ট কাজ, আপু এরপর আর কাজ করবে না। সো সেভাবে আসলে আমার পথ চলা শুরু। কিন্তু এই যে আমার পরিশ্রম বা আমার কাজ, সব কিছুর পেছনে আমার মায়ের অন্যরকম একটা অবদান ছিল। তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন। আমরা শুনেছি ছোটোবেলা থেকে গল্প যে আম্মুর অনেক সুন্দর ক্যারিয়ার হতে পারত, সে একজন শিক্ষিত মহিলা, একজন সুন্দরী মহিলা, একজন ধৈর্যশীল মহিলা, কিন্তু সে সব কিছু, যেটা আসলে এর আগেও অনেকে বলে গিয়েছে যে মায়েরা আসলে সবসময় স্যাক্রিফাইস করেই যায় আমাদের জন্য। এবং আমি এখনও যে কাজ করছি আমার সন্তানের টেক কেয়ার, বা আমি নিজেও একজন মা, কিন্তু তারপর আমরা মাঝে মাঝে ভাবি যে আমরা আসলে দেখতে দেখতে না সময় চলে যায়, আমরা যেমন অনেকটা পথ পেরিয়ে যাচ্ছি তেমনি আমাদের মায়েদেরও বয়স হচ্ছে। সো এই জিনিসগুলো না ভাবলে মনে হয় যে আসলে কি হচ্ছে, যদি আটকে রাখতে পারতাম কিছু সময়। সো আমি সবাইকে বলবো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, যারা আয়োজন এত চমৎকার আয়োজন করেছেন, এই ধরনের আয়োজনে বারবারই আসলে আমি সম্মানিত করতে চাই সকল মায়েদেরকে। এবং আমি যদি, আমি যে এই প্রোগ্রামের একটা পার্ট হতে পেরেছি আমার ভীষণই ভালো লাগছে, এবং এত এত গুণী মানুষদের মাঝখানে, আপনারা সবাই আমার জন্য, আমার মায়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর থ্যাংক ইউ সো মাচ যে আমাকে আসলে ফর ইনভাইটিং মি হিয়ার, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট।